নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পয়লা আগস্ট থেকে স্বয়ং শনিদেব এই সাত রাশির জাতক ও জাতিকাকে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান সাত রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে চলেছি, যেটি আপনারা না শুনে যদি আপনার রাশিটি শুনে স্কিপ করে দেন, তার দায়িত্ব আমার একেবারেই নেই। তো আসুন, দেরি কিসের, শুরু করা যাক। স্বয়ং শনিদেবের কৃপা পড়তে চলেছে ফার্স্ট আগস্ট থেকে এই সাতটি রাশির উপর। কোন সেই সাতটি রাশি এবং আপনাদের জীবনে কি কি হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই সাত রাশির জীবনে কি কি হতে চলেছে। দেখুন, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফাঁড় কে দেতা হে, এই কথাটা হয়তো আপনারা শুনে থাকবেন। আমি এর পূর্বের ভিডিওতেও বলেছি, আমি এই ভিডিওতেও তাই বলছি, শনি যখন দেবে সেই টাকা কিন্তু আপনি গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু টাকা শেষ করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না। আজ যত বড় বড় মানুষ রয়েছে, বিল গেটস বলুন, আম্বানি বলুন, যত বড় বড় মানুষ রয়েছে, তাদের দেখবেন জন্মছকে শনি গ্রহ কিন্তু খুব ভালো বলবান পজিশানে রয়েছে, তাই তারা কিন্তু এত পপুলার। আর এই শনি গ্রহই কিন্তু যাকে দেয় তাকে কিন্তু দুহাত ভরে দেয়। আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, অর্থাৎ আপনি চাকরি করুন কিংবা ব্যবসা, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শনি বেসিক্যালি চাকরি দেখায় এবং ব্যবসাও দেখায়। এছাড়াও যারা কালো জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, সেটা জুতো হতে পারে, কয়লার হতে পারে বিজনেস, তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের, অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে ধনের যে অভাব রয়েছে সেই অভাব কিন্তু আপনাদের কেটে যাবে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু হু হু করে আসতে চলেছে। শুধু আপনাদেরকে আপনাদের কর্মের উপর ফোকাসটা ঠিক রাখতে হবে। তো আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কিন্তু স্বয়ং শনিদেবের কৃপার ফলে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু স্বয়ং শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু স্বয়ং শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু স্বয়ং শনিদেবের কৃপার ফলে দুহাত ভরে দিতে চলেছে। এবং লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু স্বয়ং শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো যে কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি ভিডিওর পূর্বেই আপনাদেরকে জানিয়েছিলাম। তো আসুন,
জেনে নেওয়া যাক কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনাদের এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। তো প্রথমে আমি একটি কথা আপনাদেরকে শুরুতেই বলি, শনি দেবতা যাকে আমরা ভয় পাই কিন্তু তাকে আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমরা যেরকম কাজ করব তার ফল কিন্তু শনিদেব দেবে। হ্যাঁ বন্ধুরা, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি মানুষকে ঠকান, মানুষের টাকা চিট করেন, সেটা ভাই ভাইয়ের ক্ষেত্রেও হতে পারে, বা আমি আপনি পাবলিকের কোনো বা কোনো আত্মীয় স্বজনের টাকা মেরে দিলেন, বা কোনো অপরিচিত কোনো ব্যক্তির টাকা মেরে দিলেন, যে কোনোভাবেই আপনি টাকা যদি চিট করেন তার ফল কিন্তু আপনার ভালো আসবে না, অর্থাৎ আপনি কিন্তু ভালো ফল পাবেন না। দ্বিতীয়, আপনি যদি কোনো মহিলার উপর কুনজরে দেখেন বা কুদৃষ্টি দেন আপনার স্ত্রী বাদ দিয়ে, তাহলে কিন্তু তার ফল কিন্তু আপনারা ভালো পাবেন না। তিন নম্বর, যদি আপনি মদ্যপান করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুফল কিন্তু পাবেন না। চার নম্বর, যদি রাস্তার দুস্থ কুকুরকে আপনি আননেসেসারিভাবে মারেন বা হত্যা করেন, তাহলে কিন্তু আপনি এই শনি দেবতার কৃপা কিন্তু আপনারা পাবেন না, কারণ শনি দেবতা হচ্ছে ন্যায়কারক গ্রহ, অন্যায় সহ্য করে না, অন্যায় অবিচার, অন্যায় অবিচারের হিসাব দাঁড়িপাল্লাতে মেপে দেয়। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই সব কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না। আর যারা এই সব কাজ করেননি তাদেরকে আমি, তাদের জন্য আমি বলি, আপনারা আরও বেশি ভালো ফল পেতে শনি দেবতার মন্ত্র উচ্চারণ করুন, পশ্চিম দিকে মুখ করে স্নান করে উঠে ওম সাং সরিষ্চারায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন, তাতে আপনারা দ্বিগুণ ফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।